दुनिया एकों तो সেই দুনিয়া নাই মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝায় সে মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি অপার প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অপার প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারিশালার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারিশালার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই পড়েন না রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আমি যদি কোনোদিন পথে ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনোদিন পথে ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনোদিন পথে ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও তো আমাদের দেশের নিয়ম হচ্ছে পাঁচ বছর আবার আরেক সরকার পাঁচ বছর পাঁচ বছর আল্লাহ তো ক্ষমতার চেয়ারে বসা আল্লাহ কয় বছর ধরে বসে আছে সৃষ্টি থেকে দশ বছর বিশ পঞ্চাশ কত জোরে বলেন সারা জীবনের ক্ষমতার মেয়া চিল্লা বলতে হবে ঠিক কিনা উনি নামবে আরেকজন করবে ওনার ক্ষমতা ফির থেকে এটা ঘটে সৃষ্টির সূচনা লগ্ন থেকে তিনি ক্ষমতার চেয়ারে বসা এ সৃষ্টি শেষ পর্যন্ত তিনি ক্ষমতার চেয়ারে থাকবে এই চেয়ারটা কেউ নাড়াতে পারবে না ঠিক কিনা এজন্য আমাদের সাথে আমাদের স্রষ্টার মিল নাই লাইসাকা মিসলিহি শাই তার মতো কেউ নাই তিনি তার মতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না তিনি তার মতো তার মিশাল নাই তার উপমা তিনি নিজেই এজন্য ক্ষমতা নিয়ে বড়াই করতে নাই সম্পদ নিয়ে বড়াই করতে নাই এই পৃথিবীর সময়টা হচ্ছে একটা ট্রানজিট পিরিয়ড আমাদেরকে চলে যেতে হবে ঠিক কিনা এই তাফসীর মাহফিলে মূলত আমরা এগুলোই বোঝানোর চেষ্টা করি এই মেসেজগুলো আমরা দিতে চাই আমাদের লাইফস্টাইল এত ব্যস্ত আটটা পাঁচটা কারো জব আর যাদের চাকরি পার্সোনাল বিজনেস তাদের তো কোনো কথাই নাই এত ব্যস্ততা ছুটছি আমরা সবাই ব্যস্ত কেন যে ব্যস্ত নিজেরাও জানো না বিশ্বাস কিসের আশায় পাগলের মতো ছুটছি শুধু ছুটছি সামনের দিকে সময় নাই আমাদের ব্যস্ত এই পৃথিবীটা হচ্ছে একটা মরীচিকা একটা ধোকা এই ধোকার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি আসল জীবন আখিরাতের জীবন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা গোটা পৃথিবীটারে যদি 1000 বার বিক্রি করে যে দাম হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে তাহলে দুনিয়া সেরা না আখিরাত সেরা জোরে বলতে হবে দুনিয়া না আখিরাত আল্লাহ বলেন ফাসতাবিকুল খায়রাত তোমরা আখিরাতের জন্য ভালো কাজের প্রতিযোগিতা করো وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض
আল্লাহর জান্নাতের দিকে ছোটো, আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন ব্যাপী। আল্লাহ এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেছে, ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা, আখেরাত লাভের প্রতিযোগিতা, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা। কিন্তু আমরা কি এগুলার প্রতিযোগিতা করি? কিসের প্রতিযোগিতা করি আমরা? ক্ষমতার প্রতিযোগিতা করি। আর কি প্রতিযোগিতা? টাকা ইনকামের প্রতিযোগিতা, গাড়ি বাড়ির প্রতিযোগিতা। সব একসাথে উত্তর দিতেছে। হাঁটুর প্রতিযোগিতা, হ্যাঁ কিসের? বিল্ডিং বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা। পিপল উইল স্টার্ট টু কম্পিট ফর ইনস্ট্রাক্টিং দ্য হাই রাইজ বিল্ডিংস ইন দ্য সিটিজ। শহরে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা, বুর্জ আল খলিফা, হ্যাঁ কেএলসিসি টাওয়ার, কিংডম টাওয়ার। আরব দেশের একটা বানায় 100 তলা, আরেকটা বানায় 110 তলা, কে কার চেয়ে বড় বানাতে পারে? আমাদের প্রতিযোগিতা এগুলো নিয়ে, ঠিক কি না? তারপর বাংলাদেশের যুবকরা এখন একটা প্রতিযোগিতায় নামছে, কে হবে মাসুদ রানা? মাসুদ রানার প্রতিযোগিতা আছে না নাই? এগুলোর মধ্যে এলাকায় ঢোকে নাই, ঢুকেছে? হ্যাঁ ঢোকেনি। তারপর আমাদের বোনরাও পিছিয়ে নেই, বোনরা করে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, আছে না নাই? কিনা লাক্স লাক্স চ্যানেলাই সুপারস্টার, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, চলে আসো, ঠিক কিনা? আল্লাহ কিন্তু এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেনি। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা কর। এজন্য আমরা কোন দিকে ছুটছি আমরা যেন খেয়াল রাখি, ঠিক কিনা? কখন যে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না, গ্যারান্টি আছে? The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মৃত্যু। আমরা মরে যাব, সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তোলে? দু একজন তুলছে ভুল করে, সন্দেহ নাই। আমরা যে মরবো এটা নিশ্চিত, কিন্তু কবে মরবো এটা অনিশ্চিত। আমরা যে মরবো এটা কি নিশ্চিত, আর কবে মারা যাবো এটা অনিশ্চিত। আমরা জানি না কবে মারা যাবো, এজন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব। তিনি কে? আল্লাহ। খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আজকের মাহফিল করে নাজাতের ওয়াসিলা বানাও। এখানে আসছি আমরা কিসের নিয়তে? আজকে উত্তর দিবেন, উত্তর ইউ হ্যাভ টু আনসার টু মি। এর কারণ আমি এক পেশে কথা বলি না, আমি দ্বিপাক্ষিক বৈঠক করি, মানে আমিও বলবো আপনারাও বলবেন, আর আমার আলোচনায় আল্লাহ মেহরবানি দিয়ে ইয়াং ছেলেরা বেশি আসে। আমাদের যুবক ভাইদের এই প্রেরণা, এই তেজ, এই শক্তি আর এই উচ্ছ্বাসকে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাই, কোন অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। মাশাআল্লাহ, অনেক মুজাহিদ আসছে আজকে এখানে। এই মুজাহিদ গুলোকে যদি জায়গা মতো পাওয়া যায় তাইলে বিপ্লব হয়ে যাবে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণের জন্য এত মানুষের দরকার নেই, কয়জন লাগে? চিল্লায় বলতে হবে কয়জন? এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বটা কাঁপিয়ে দিলেন। আল্লাহ বললেন রাফা'না লাকা যিক্রাক,
I have dignified your status high at the very high peak. আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের কাছে নবী তোমার সম্মানকে আমি উঠিয়ে দিয়েছি। এজন্য এই প্রেরণাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমি শুকরিয়া জানাই যে যুবক ভাইরা তোমরা এসেছো, যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে আলহামদুলিল্লাহ। আজকে শুনলাম যে মোট আটটা প্যান্ডেল, কয়টা? এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল। ওই আটটা প্যান্ডেলে আটটা প্রজেক্টর দেয়া, আটটা প্যান্ডেলে কি মহিলারা? ছয়টায় মহিলা আর বাকি দুইটায় পুরুষ, আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল। আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো হচ্ছে ইসলামের ভিক্টরির সাইন, ভিক্টরি, বিজয়। বিজয় দেয় কে? তো এটা আমার অনেকের চক্ষুশূলের কারণ, ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে, সহ্য করতে পারে না, অনেকে মেনে নিতে পারে না। এদের চুলকায়, এদের কি করে? চুলকায়। তোমাদের চুলকাইলে মলম লাগা, কিন্তু ইসলামের পিছু রাখতে যেও না। আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে, কোরআনের পক্ষে না বিপক্ষে, ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে, বাংলার জমিনে ইসলামকে আমরা বিজয় শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না? তারা কারা চাই তো হাত তুলে আল্লাহর দেখা। আমাদের হৃদয়ে কোন সংকীর্ণতা নাই, আমাদের হৃদয়টা আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, প্রশস্ত পাহাড়ের মতো উঁচু। আমরা ব্রড মাইন্ডেড, আমরা ন্যারো মাইন্ডেড না। কথা বলেন, আমরা কি সংকীর্ণ মনে হতে চাই? হৃদয়টারে বড় করার দরকার আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী, কখনো রেগে যেতেন না, উনাকে আঘাত করলেও রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায়, রুকুতে গেলে কাফির মুশরিকরা উটের পচা নাড়ি ঘুরিয়ে এনে বিষ্ণুনবীর গায়ের উপরে ঢেলে দিত। নাউজুবিল্লাহ পড়বেন না, বিষ্ণু সেসব রাখতেন না, নিজের উপর অ্যাটাক করে কখনো রাখতেন না। শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন, আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন, গায়ের উপর সার্বিক অত্যাচারে রাখতেন না। তায়েফের ময়দান তার প্রমাণ। দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হলেন, তিন জায়গায় বিষ্ণুকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো। এত সুন্দর দেহ, এত শুভ্র দেহ, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন, এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তিনি রাগেন নাই, ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা। একবার ওটের উপরে বসা এক বেদুইন এসে বিষ্ণুর চাদর ধরে টান দিলেন। চাদরটা ছিল বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা। এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল। ওই বেদুইন এসে ইয়া মুহাম্মদ বলে টান দিয়েছে, যখন চাদর এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিষ্ণুর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিষ্ণু ইসলাম ফালতা ফাতা গেলে এভাবে তার দিকে তাকালেন, তাকে শুধু একটা মুচকি হাসি দিলেন। কি করলেন? আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে, আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আপনি কি করতেন? কি করতেন? একজনকে মাইনে সহায় করাইতাম, তার মানে ঠিকই আমরা ওরা মারতাম। বিষ্ণু ইসলাম তাকালেন, তাকে একটা মুচকি হাসি দিলেন। জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে। এই জন্য বিষ্ণু ইসলাম সব সময় সিচুয়েশনকে কুল ডাউন করার জন্য মুচকি হাসতেন। কেন ইয়াটা বাচ্চা না, একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুর চেহারায় লেগেই থাকতো। ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি, তাবাসসুম কাফি ওয়াজহি আখিকা সাদাকা,
তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো এতে আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেয় আমরা অনেকে মুচকি হাসতে চাই না তবে যে সর্বশেষ হাট ছিল ওইটাই গেল না এরকম ঢাকায় কাছে নাই খুলনা এরকম নাই মাশাআল্লাহ খুলনার লোকদের চেহারা হাস্যোজ্জ্বল খুলনার লোকেরা খুব হাসে হাসবেন মুচকি হাসবেন হাসতে পয়সা লাগে হাসতে পয়সা লাগে ফলে মুখটা এরকম গাজার করে রাখেন কেন হাসেন একটু সুপারি মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয় গরু গরু মুরগি তো এই যে গরু চোর মুরগুজ মুরগি চোর এগুলো থাকে তাই না মদিনার সমাজে বনু মখজুমিয়া নামে এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়লো চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি হাত কেটে দাও তাই না আসসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা হাত কেটে দাও এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে বিষ্ণু ইসলাম যদি হাত কেটে দেয় মদিনাতে ঝামেলা লেগে যায় সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি হাত কেটে দিয়েন না এটা বড় মেয়ে বড় বংশের মেয়ে চেয়ারম্যান বংশের মেয়ে এমপির মেয়ে এরকম থাকে না বিষ্ণু ইসলাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল লাল হয়ে বিষ্ণু ইসলাম রেগে গেল কারণ কি ঘাড়ের চামড়া ছিঁড়ে যায় রাগে না পাথর মেরে রক্তাক্ত করে রাগে না নামাজরত অবস্থায় ওদের নারী ভুঁড়ি চাপায় যে এই লোকটা রাগে না এই লোকটাকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন রেগে যায় কারণ এটা আল্লাহ আইন চিল্লায় বলো ঠিক কি না আল্লাহ আইনে কোনো সুপারিশ চলে না বিষ্ণু সিস্টেম রেগে বললেন লাও আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাফাত লাকাদা মুহাম্মাদুন ইয়াদাহা তোমরা ওই বনু মাকসুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো এটা আল্লাহর আর এত বড় সাহস পেলে কোথেকে আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডে দেরি করতাম না এটা আল্লাহর আইন এই আইন যদি বাংলাদেশে থাকতো কোন চোর খুঁজে পাওয়া যেত কথা বলে কিন্তু ছোট চোরগুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দেয় আছে না নাই কোটি টাকা পাচার করে দেয় পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণ দিয়ে গুজব ছড়িয়ে দেয় আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে মানুষ খেতে পায় না আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভিতরে পাওয়া যায় আছে না নাই এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত বড় বড় চোর আম চোর কাঁঠাল চোর মুরগি চোর ওই চোর হাজার কোটি টাকার চোর এই চোরদের হাত যদি কেটে দেওয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো তাহলে বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা ডিজিটাল বাংলাদেশ চাই ঠিক কিনা কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে শুধু পুলিশ র‍্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে বইটার নাম কি আল্লাহ আরো বলেন কি না আমরা যারা বেশি বেশি কোরআন পড়ি কোরআন মানে কোরআন দিয়ে যেন জীবন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমিন সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ আছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি ইসলামের বাইরে যেন না যাই কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড সোজা ইসলামের রাস্তা কি বাঁকা ডানে বাঁয়ে মোড় আছে চৌমুহনী আছে ইউটার্ন আছে রাস্তাটা কেমন সবাই বলেন এটার নাম সিরাতুল মুস্তাকিম এটার নাম কি স্ট্রেইট ফরওয়ার্ড এই জন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম এটা কিন্তু অনেক বড় দোয়া অর্থ জানি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না এটা অনেক বড় দোয়া
اهدنا الصراط المستقيم او الله show us the right path show us the correct path আল্লাহ আমি যেন সোজা পথে চলতে পারি আমি যেন বাঁকা পথে না যাই আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে জোরে বলেন আমি যদি কোনোদিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনোদিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমেন আমেন এজন্য আমরা প্রত্যেক সালাতে মুস্তাকিম এটা সহজ সরল পথ আল্লাহ বললেন এই পথেই চলবা এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে ইসলাম আঙ্গ কোনখানে সবখানে উত্তর হচ্ছে সবখানে আমি প্রশ্ন করি উত্তর দেন সবাই দিবেন দাঁড়িয়ে যারা আছেন তারা উত্তর দিবেন ইসলাম আঙ্গ কোনখানে সবাই উত্তর দিবেন আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয় না তো কথা বলেন নাকি উত্তর দেন ইসলাম আঙ্গ কোনখানে আরো জোরে কোনখানে এইভাবে আওয়াজ করতে হবে ইসলাম আঙ্গ কোনখানে ইসলাম আঙ্গ কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ এগুলো মনে থাকবে আপনাদের দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে হজম করতে হবে দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক চেঞ্জ আমরা এই ঘুরে দাঁড়া সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই এখানে কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কি না এবার উত্তর দেন ইসলাম মানব কোনখানে মনে থাকবে আজকে যে স্ত্রী রে জিজ্ঞেস করবে মাহফিল শেষে গোবনে যে সালাম দিবে দিবেন তো সবাই দিবেন বাচ্চারাও তাই দিব পাগলেই গেছে বলবে সালাম দিয়ে বলবে বউ ইসলাম মানটা কোনখানে স্ত্রী কি বলবে সবখান ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানটা কোনখানে আপনার উত্তরে কি বলবেন পারা যাবে তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোন জায়গায় ভুল করতে চাইলে আল্লাহর ভয় থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানব কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহর ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাই যাচ্ছে না না সুস্থ অবস্থায় ইসলাম মানব সুস্থ অবস্থায় দুঃখের দিনেও মানব সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কিনা মনে থাকবে খুলনার ছেলেরা এজন্য রব্বুল আলামিন বলেন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إسلام ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে তার কোন কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার কি কোম্পানি মানে হাই হাই করো হাই 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 কি করলাম কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তাফসীর মাহফিলগুলোতে বাধা দিলাম
কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম? হাই হাই করো, হাই হাই করবে, আফসোস করবে, কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে না। Whoever seeks anything except Islam, that will be not accepted, and he will be the loser in Akhirah. ইসলাম ছাড়া যে অন্য কিছু তালাশ করে সেটা কবুল হবে না, আর সে হবে লুজার। লুজার মানে যে সব হারাইছে, আর গেইনার মানে যে সব পেয়েছে। আমরা কি লুজার হব না গেইনার? মাশাআল্লাহ, এটা বুঝতে পেরেছে। আমরা গেইনার হতে চাই, যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার, ঠিক কি না? আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি, জান্নাতেও যেন একসাথে বসতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নাহনু কওমুন আ'যযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদের অপমান করবে কে? আমাদের সম্মান তাহলে কোন জায়গায়? ইসলাম। বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান, পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম, আই এম প্রাউড অফ ইট, আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি, ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি। সুবহানাল্লাহ, আমাদের ধর্মের নামই ইসলাম, বিষয়টা কি এমন না? সব নবীর ধর্মের নামই ছিল আদম আলাইহিস সালামের ধর্মের নাম, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার প্রমাণ আল্লাহর কোরআন। রাব্বুল আলামিন বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। ইব্রাহিম ইসলাম কি ছিল? পাক্কা মুসলমান। তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন? জোরে বলেন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময়কালে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেন নাই, করেছেন আমাদের নবীর সময়। পড়েন সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমাবা, আরাফার ময়দান, বিশ্বনবী ভাষণ দিচ্ছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি কে? কিন্তু আমরা তো খুশি না, আমরা খুশি কথা বলেন, আপনারা যে খুশি এটাও জোরে পেতে বলেন না। ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা? বুঝতে পারছি, খুলনাবাসীর গলায় জোর কম। ইসলাম পেয়ে খুশি না বেজা? এই আওয়াজটা তখন ছিল তো, হ্যাঁ, খালি গলিও এরকম ঘুরানো লাগে, ঘুরালে এবার নাহলে আবার করে। ইসলাম, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? আমরা খুশি। প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই, অর্থ বুঝি না তাই বুঝতে পারি। আমরা বলি প্রত্যেক নামাজের পরে রদিতু বিল্লাহে রাব্বা অবিল ইসলামে দিনা অবি মুহাম্মাদিন রাসূলা, আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি, নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি, মহাসা ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও, আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন, দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয়, এরকম আছে না নাই? গত তিন দিন আগে গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আব্দুল্লাহ, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতুল আলাম
কামরুল ইসলাম সাইদ আল আনসারী ভাইয়ের হাতে ওইদিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসীর মাহফিলে দুই চাক মা কালিমা পড়ে মুসলমান। আরেক জায়গায় দেখলাম আমাদের প্রিয় মুফাসসির আমির হামজা ভাইয়ের মাহফিলে কালিমা পড়ে মুসলমান। আমার প্রিয় বড় ভাই আল্লামা তারিক নোমান ভাইয়ের মাহফিলে দেখলাম কালিমা পড়ে লোকজন মুসলমান। এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম, এদের মাথা গরম। এরা চায় না ইসলামের বিজয় হোক। মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে, ধাবিত হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে, ইসলাম এগিয়ে যাচ্ছে, ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে, এটা ওদের সহ্য হয় না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক, ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো, যেরকম ঠিক কিনা? আল্লাহ জাওয়ালি আল আরদা, আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন, পেছনেই বলেন ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য সবটা দেখেছি, আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে দিবে কে? কেউ ঠেকায় রাখতে পারবে না, পারবে না। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? খুশি। ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। আপনি যদি সমাধান চান জীবন সমস্যার, ইসলামের ভিতরে সমাধান আছে না নাই? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা, ঠিক কি না? কাশ্মীরে মাইর খায় কে? মুসলমান। ফিলিস্তিনে মাইর খায়, ইরাকে মার খায়, তারপর মায়ানমারে মার খায়, বাংলাদেশেও মার খায়, চীনের উইঘরে মার খায়, গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে, প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটাকে কি বলে জানেন? গির্জা, ইংরেজিতে বলে চার্চ। এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে, এর কারণ মাসেও একজন আসে না, কথা কয় না? আমরা পাঁচ অর্থ করি, তিন অর্থ করি, দুই অর্থ করি, সপ্তাহে তো হাজিরা দিই, কথা বলেন কিবার? এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেয়, ওদের মাসের পর মাস কোন মুসলিম নাই, খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্প আস জেসাস দ্য সন অফ গড ও গড ইট সে ঈসা আম করে বাসাও, ও গড এর পোলা ঈসা আম করে বাসাও, এই জিকির করতে থাকে। মাগার কোন খ্রিস্টান ওদের এবাদত গায়ে ঢোকে বছরও একদিন যায়, এই গির্জা দিয়ে ওরা কি করবে? সবাই মিলে একটা এক কাম করে এটা বেচা দিয়ে মুসলমানেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানায় দেবে। সুবহানাল্লাহ। এত আসতে গোটা ইউরোপ আমেরিকার চার্চ গুলো নাও ইজ চেঞ্জিং টু মস্ক, গির্জা থেকে এটা একটা মসজিদ হইতে শুরু করছে। আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে, জার্মানিতে আছে, অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশে, ইটালি আর বাংলাদেশ। ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে, বুঝলেন? আপনি যদি আসেন এক মাসের কমে আসেন তাহলে খবর আছে আপনার। বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে, যতগুলো থানা ততগুলো সমিতি, ততগুলো অর্গানাইজেশন। সবাই আমাদের ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে। তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত গাহে যায় না, কম দামে এরা বেঁচে দেয়, আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে। প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে, আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, ইসলামিক সেন্টার হচ্ছে, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে। এখন গণজাগরণ যুবক দেয় তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি, ঠিক কি না? তাদের গায়ে প্রাণ শক্তি বেশি। যুবক যুবক ছেলেরা এখন টাকুর নিচে আর কাপড় পরে না, উপরে কাপড় পরে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা টাকুর উপরে কাপড়, ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায়, গেঞ্জির পেছনে লেখা থাকে মুহাম্মদ, এম ইউ এইচ এ ডাবল এম এ ডি, কি হয় মুহাম্মদ, তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মুহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে। পুরো ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মুহাম্মদ, সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকা এখন ইউরোপে খ্রিস্টানদের রাজ্যে মুহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে।
গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল। ঘটনা কি, এই ছেলেরা ভালো ভালো কাজ করে, রাস্তায় ময়লা থাকে, ময়লা ক্লিন করে, কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না। গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ। তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে, দেখি তো এটা কি, MUHAMMAD, ইন্টারনেটে। গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে, তখন ইন্টারনেটে বিষ্ণু ঈসা ইসলামের জীবনী চলে আসে। তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে। অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে, যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয়, তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। ওরা বিশ্বব্যাপী আজ গণজোয়ার। ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে, হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যে বলে, ডু ইউ নো হোয়াট ইজ ইসলাম, ডু ইউ নো হু ইজ মুহাম্মদ, ডু ইউ নো হোয়াট ইজ মক্কা, ডু ইউ নো হোয়াট ইজ মদিনা, তুমি কি জানো মক্কা কি, মদিনা কি, মুহাম্মদ কি? তারা বলে নো, আমরা কিছুই জানি না, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট, আমরা জানতে চাই। তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে বলে স্ট্রিট দাওয়া, রাস্তায় দাঁড়িয়ে। স্ট্রিট মানে কি, রাস্তা, রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে। করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে। অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাত বাণী ঘোষণা করেছে, ইসলামের বিজয়কে অবশ্যম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে। কে কেউ ঠেকায় রাখতে পারবে? যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু বিজয় হবে ইসলাম, ঠিক কিনা? স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতা। তিনি দেখিয়েছেন এই সভ্যতা, ওই সভ্যতা, ওই সভ্যতা। তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে, চলে গিয়েছে, অনেক ধর্ম জেগে উঠেছে, থেমে গিয়েছে। সর্বশেষ এসে গবেষণা করে বলেছে, সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদ গুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে, আর এই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলামের বিজয়, এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না, যেন ঠিক কিনা? সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা। এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আরব দেশে কেউ যদি লাল কপালওয়ালা উট পায়, তার চেয়ে দামি জিনিস আর হয় না। আমরা বর্তমানে কি পাইলে খুশি? কেউ হয়তো BMW পেলে সবচেয়ে খুশি, 1 কোটি টাকার ভাড়া দিয়ে দিলে খুশি, ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি, তাই না? আরব দেশে এগুলো পেলে তারা বেশি খুশি হতো না, তারা লাল কপালওয়ালা উট পেলে খুশি হতো বেশি। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে, জাহান্নাম থেকে জান্নাতি হতে পারে, লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়ে তুমি বেশি খুশি হয়ে যাবা। এই জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই? উই অল আর দায়ী ইলাল্লাহ, আমরা সবাই দায়ী। দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে দিতে হবে, আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ক প্লেসে, যে যে জায়গায় কাজ করি, যে যে বাজারে ব্যবসা করি, ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে, ঠিক না? সবাই দায়ী। আমি আলাজার থেকে পড়েছি তাফসির ডিপার্টমেন্টে, মালয়েশিয়ায় পড়েছি কোরআনিক সায়েন্সে, কোরআন এন্ড সুন্নাহ স্টাডিজে, এখন কোরআনের উপর PhD করতেছি। আমি জানতে পেরেছি বেশি, ফলে আমি প্রচার করছিও বেশি। কেউ জানবে কম ও প্রচার করবে কম। একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছায় দেবে, ঠিক কি না? এই জন্য সবাই কোরআনের দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন? আমরা সবাই দায়ী, আমরা সবাই দায়ী, জোরে বলেন ঠিক কি না? আমরা ইসলামের দাওয়াত দিব, কিসের দাওয়াত? জোরে বলে, আরো জোরে বলে, ইসলামের দাওয়াত দিব। তো ইসলামের দাওয়াত দিতে যে কি বলবো, ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? ইসলামকে আল্লাহ তাআলা 10টি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। আমরা এই 10টি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো, এই 10টি পয়েন্টের কথা বিধর্মীদের কাছে তুলে ধরবো, পারা যাবে? আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু ঘটনা নাকি? এলাকার নাম কি? ও দেবদুয়া, দেবদুয়া। হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে, সবার কথা হচ্ছে ইউটিউবে। হুজুর আপনারা দেখি, আপনারা দেখছেন নাকি ইউটিউবে?
দেখেছি তো এক হিন্দু আসছে এসে গানে কেন বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই এটা আমাদের সৌভাগ্য ঠিক কিনা হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে এদেরকে জায়গা করে দিবে খাওয়ার ব্যবস্থা করে দিবে অনেক আসছে ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছে দেখি তো আচ্ছা মাফ করবো না তার জন্য দুইজন করে ফেলছে আপনার মেসে হয়েছে না আপনার দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নেই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা ওনার মা ছিলেন মুশরিকা তখন মুশরিকা ছিলেন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মুশরিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খবরদার সলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাও কথা কথা জিল দেখ যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঘোক দুধ খেয়েছিল ওই এক ঘোক দুধের শোধ আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ করো তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার আছে না নেই এই জন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও কালিমা করে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম যে কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানি সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো ঠিক কি না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি 33 কোটি হয় আমি কয়জন মানি আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলো এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ঢাকা ঢাকি আসে না এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করবো আমরা এত জনের এবাদত করি না আমরা এবাদত করি একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা ঘোষণা দেই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد قران سبحان الله الله الصمد তিনি আহাদ বেলাল হাবাসীকে যখন মরুভূমির মধ্যে শুয়ে পাথর চাপা দেয়া হয়েছে আল্লাহ জিকির করতে পারছে না পুরো কালিমাটা পড়তে পারছে না জিহ্বা বের হয়ে যায় প্রাণ নষ্টগত মুখ দিয়ে একটা শব্দই বের হয় শব্দটা কি আহাদ 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 কার নাম কুল হুয়াল্লাহু রব্বানিয়া রব কেন্দ্রিক সবকিছু রবের আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি বানানো ধর্ম আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে আয়াত তো দূরের কথা একটা শব্দ একটা অক্ষর একটা নোক্তা নোক্তা চিনেন বায়ের নিচে পা নোক্তা সায়ের উপরে সায়ের উপরে ইয়ার নিচে এগুলো চেঞ্জ করা যাবে কথা বলেন
অসম্ভব কোরআনকে চেঞ্জ করা যায় না কোরআনের তোপে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কোরআন শেষ হয়ে যাবে না এরকম পরিকল্পনা করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন ছড়ানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরায় দিবে তাহলে কোরআন শেষ তাহলে কি কোরআন শেষ না তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে নো ইটস কমপ্লিটলি রং বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি They memorize the verses of Quran in their own hearts. তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না তারা হেফসখানায় পড়ে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবহানাল্লাহ কোরআনকে দূর করা সম্ভব না এই কোরআনকে নাজিল করেছে কে আল্লাহ এজন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি এটা রবের দেয়া এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ ইসলামকে কি বলেছে ওরাইতান নাস ইয়াদখুলুন ফী দীনিল্লাহি আফওয়াজা আপনি আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালেমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এজন্য আমরা যাই করি যে দোয়াই করি ওই দোয়া শুরুতে রব আছে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার দোয়া শুরুতে রব আছে নাই আবার বলি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও জ্ঞান বাড়িয়ে দাও বেশি বেশি জ্ঞান দাও ওই দোয়ার শুরুতে ওরা বছর নাই দোয়াটা কি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ও রব জ্ঞান বাড়িয়ে দাও সুবহানাল্লাহ পড়ে তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি মুসলিম ভাইদেরকে বুঝাবেন ভাই এটা আমাদের কথা না তোর স্রষ্টা আমার স্রষ্টা আকাশের স্রষ্টা জমিনের স্রষ্টা আমাদের রব এই ধর্ম দিয়েছে চিল্লায় বলে ঠিক কি না এটা রবের দেয়া ধর্ম এটা বানানো ধর্ম নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে বলতে হবে এটা বানানো না এটা আমাদের স্রষ্টার দেয়া এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন আওয়াজ করে বলতে হবে আল ইনসানিয়া মানে মানবতার ধর্ম হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন ইসলামের মধ্যে মানবতা আছে না নাই ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে বলা না ঠিক কি না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় সে মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরআন বলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কিনা ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করো আপনাদের খুলনায় কখনো বন্যা টন্যা হয়েছে তবে বুলবুল আইলা আইলা জাইলা
সিডর নার্গিস মহাশয় আচ্ছা এগুলো হয়েছে বন্যা তো এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেয় নাকি সবাই দেবে ঠিক কিনা কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই যুগের মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনা কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরে পৌঁছে যাবে এটা ইসলাম আলিংসানিয়া তাহলে মানুষকে ইসলাম সবচেয়ে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া ইনা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ফমান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর তুমি চাইলে মুমিনও হতে পারো চাইলে কাফেরও হতে পারো জোর জবরদস্তি করে ইসলামে ঢোকানোর কোনো সুযোগ নাই বিষ্ণু সাহেব একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো ইহুদির লাশ কিসের লাশ ইহুদির লাশ বিষ্ণু সাহেব বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুবহানাল্লাহ বলেন আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখি না আমি দেখেছি এটা মানুষ এটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশি এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায় আল ইনসানিয়া ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম কি এটা মানবতার ধর্ম আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন বলবেন যে আমাদের মানবতা সবচেয়ে বেশি অন্যের জন্য আমাদের দরদ সবচেয়ে বেশি যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মারা গেলে আমাদের হৃদয় কার জন্য কাঁদে কি কাঁদে না এটা যে দেশে হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে মতাবলম্বী হোক মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায় ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আসমুল ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আসমুল এটা সব কিছুকে শামিল করে সব কিছুকে অন্তর্ভুক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ভাগাভাগি করে মানা যায় অনেকে এটা করে যে মসজিদ আল্লাহ আর দুনিয়া আমার আছে না নাই তো হয় কি সুন্নাত কথা বলে হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা এটাও সুন্নাত চিল্লা করে ঠিক কিনা মুমিন ইসলামকে আলাদা করে ভাগাভাগি করে না ইসলাম ধর্মের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আল উমুম উমুম মানে এটা সবার ধর্ম এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না এটা হিন্দুদের ধর্ম এটা খ্রিস্টানের ধর্ম এটা ইহুদিদের ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে দাঁড়ান কে কে বাধা দিবেন বাধা দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়বো কেউ বাধা দিবেন এক নাস্তিক বলল অনেক বান্দরামি করছি আমি ভালো না আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করব কেউ নিষেধ করব যে কেউ আমাদের ধর্মে আসা বসা ঢোকা কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো কোন রাষ্ট্র আমাদের পাসপোর্টে লেখা সব দেশের জামা চলবে অ্যাকসেপ্ট ইসরায়েল যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোনো পণ্যের আদান প্রদান নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটাই কট্টরপন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোনো ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নেই নাউজুবিল্লাহ বলবেন না
কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো, তাদের ধর্মে সুযোগ আছে, আপনি চাইলে খ্রিস্টান হতে পারবেন। এই জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলিতে অনেক খ্রিস্টান মিশনারি আছে, গরিব লোকদেরকে টাকা দিয়ে আবার খ্রিস্টান বানায় ফেলে। আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত, আমরা কাদা ছোড়াছড়িতে ব্যস্ত, ওদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। জয় তো ঠিক কিনা, ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে, ওরা অনেক কাজ করে, খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় একটা পন্থা ইহুদি হওয়া, সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি, আপনার বাবা ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের, তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওটা ইহুদি না। যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হতে পারেন, কত বড় টাকা। কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে, জোরে কর, সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না, আমি রব্বুল আলামিন। আমি কি পড়েন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, সবাই রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, কে গড়েছেন আকাশ মাটি অপার প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত্রি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত চার মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিল কার সারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কার সারার ক্ষমতার অধীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, সবাই পড়েন না রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ, তিনি রব্বুল আলামিন গোটা বিশ্বের রব, আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন গোটা বিশ্বের রহমত, আমাদের কোরআন যিকরালিল আলামিন গোটা বিশ্বের জন্য জিকির, যে কেউ কোরআন থেকে শেখার সুযোগ আছে না নাই? অনেক খ্রিস্টানও কোরআন পড়ে, অনেক ইহুদিও কোরআন পড়ে, অনেক নাস্তিকও কোরআন পড়ে, কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই? উর্দু ট্রান্সলেশন আছে না নাই? ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই? পৃথিবীর 70টারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গেছে, জিলা এখন সুবহানাল্লাহ, এটা সবার, এজন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসি, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, খুলনার যুবকেরা খেয়াল করে শুনো, আত্তাইসির মানে হচ্ছে সহজ, আত্তাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ, জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ, আওয়াজ করে উত্তর দেন, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ, দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা, প্যারালাইসিস, ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি বলেন? কিন্তু পানি নাই, দেবপুরে কোনো পানি নাই, টাইম দেবদুয়ার, দেবদুয়ারে কোনো পানি নাই, এখন আপনি যদি তেমন করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে? আমরা যে বিয়ে করি, এই বিয়েতে মহারানা দেয়া কি দিচ্ছেন তো মহারানা, যারা যারা বিয়ে করছেন এখন তো নামাজ না, হুজুর মাফ চাইয়া লইছি, বাসনটাতে আমারে মাফ করে দিছে, বাসনটাতে ভালোবাসবে ওদের কি মাফ চাইবেন? হ্যাঁ আহা কপাল বড়া ওয়াতুন নিসা সাদাকাতিহিন নাহলা, সন্তুষ্ট চিত্তে মহরনা দিয়ে দাও ফরজ, কিন্তু মহরনা দেওয়ার সুযোগ নাই, টাকা নাই। এক সাহাবীর জীবনে তাই ঘটেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহর আছে? নাই রে। কি আছে? কই কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তো বিয়ে করবা কেন? কোরআন পড়তে পারো? পারো। কয়টা? এতটা সূরা মুখস্থ করতে পারো? আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো? না পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন, আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে, তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো, প্রাইভেট টিচারের মতো, প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখায় দিবে, এটাই মা তোর বিয়ের মহর। ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার ইসলামকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করো না, আমরা ইসলামটা কঠিন বানাই ফেলছি, ঠিক কিনা?
আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসলে নাই আল্লাহ মাইন্ড করে না মাইন্ড করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতের দায়িত্ব পেয়ে মাগরিব নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করেছে কোরআনের সবচেয়ে ছোট সূরা না কি সূরা বড় সূরা নাম কি বাকারা মানে কি তাই গাভীর সূরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারাদিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবী রেগে মেগে নামাজ পড়ে চলে গেছে পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিশ্বনবীর কাছে যে বিচার ইয়া রাসূলুল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরিবের নামাজে সূরা বাকারা পড়ে আমরা মেহনতি মানুষ আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি বিশ্বনবী এই বিচার শুনে রেগে গেলেন ইমাম সাহেব ডেকে পাঠালেন বললেন ইমাম আফাত্তান আনতা ইয়া মুআজ এ মুআজ তোমারে কি ফিতনা বাজানোর জন্য ইমাম বানায় পাঠাইছি ইদা আমাল নাসা ফালিউখফিফ ইমা আম্মা আহাদুকুম আন-নাস ফালিউখফিফ তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সেজন্য নামাজটা ছোট করে ফাইন ফিহিমাল মারিদ ওয়াল মুসাফির ওয়া দাল হাজা কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে মুসাফির দাঁড়াতে পারে হাজত ওয়ালা লোক দাঁড়াতে পারে আমি এই পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে এসে নামাজ হইতেছে ভাবলাম যাচ্ছি যখন অজুটাও আছে নামাজটা করে নি দুইটা দাঁড়ায় দেখি ইমাম সাহেব বসছে সূরা বাকারা কষ্ট আছে না নেই আমার পক্ষে সম্ভব সূরা বাকারা পড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায় আছে না নেই এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েটের যে মহল সেনাপ্রধানদের বড় বড় কর্মকর্তারা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এবং ইসলামকে তুলে ধরার দরকার আছে নাই ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলো আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলামে এগুলো সব হারাম এইটা নাই ওইটা নাই দেখে বলে আমিও না এত কিছু জল নাই তাহলে আমিও নাই এজন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা সাধ্যের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না ইসলামের ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বীনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না ঠিক কি না এটা খুব স্যুট করে ম্যাচিং করে আমাদের সাথে আমাদের রুচি সম্মত এমন কোনো বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে এরকম কোনো বিধান আছে ইসলামের সাত নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দ্বীনুল ইলম এটা জ্ঞানের ধর্ম কিসের ধর্ম এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ আছে কোরআন সুন্নাহ রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই শুনবেন কাজী নজরুলের খেয়াপানের তরুণী আবৃত্তি করলে শুনবেন কি করবেন দৌড়ানি দেবেন এখানে একটা কিতাব থেকে কথা হয় চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে সর্বপ্রথম কোন আয়াতটা নাযিল হয়েছে বলেন তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা وربكَ الأكرمُ الذي علَّمَ بالقلمِ علَّمَ الإنسانَ ما لم يعلم قُلْ سبحان الله الله قُلْ اقْرَأْ قُلْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ তোমার কোই প্রভুর নামে রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হলো পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ কখনো মাথায় এই প্রশ্ন আসছে কি রে কোরআনের প্রথম শব্দ পড়ো পড়তে বললো কে আল্লাহ তো প্রথমে বলতে পারতো নামাজ পড়ো
জিকির করো, ইবাদত করো, যাকাত দাও, এগুলো বলছে। পর্দা করো, এটা কইছে কি কইছে? হ্যাঁ পড়ো, পড়ো, পড়তে পড়তে মরো, কারণ পড়লেই সব জানতে পারে, পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে, পড়লে জানা যায় হজ কেমনি করে, পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে, কিভাবে প্রোটেকশন দিবে, না পড়লে কোনো কিছুই জানা যায় না, চিল্লায় কেউ ঠিক কিনা। দেবদুয়ার ভাইয়ের আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়ব। এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়, স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায়, ফেসবুকে কত যে দাওয়াতি পেজ আছে ওখানে আলোচনা পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ইসলামিক কথা পাওয়া যায়। আপনারা ফেসবুক ইউজ করেন নাকি? ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কাছে? এই গ্রামের ভিতরে এত অ্যাকাউন্ট? হ্যাঁ মাশাআল্লাহ। আপনার মাই এই ফেসবুক যেন আপনার ভালো কাজে লাগে, খারাপ কাজে যেন না লাগে, ঠিক কি না? আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন। ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন, যতটা ভিউ হবে ততটা সওয়াব এর পার্সেন্টেজ আমলনামে দিবে কে? এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন, পার্সেন্টেজ সওয়াব দিবে কে? আর যদি নায়িকাদের ছবি মেরা দেয় দুম্মা চলে দুম দুনা আসানা নাই, নাচানাচি কনসার্ট আর গান, অশ্লীল দৃশ্য, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, রূপবানে নাচে কোমর দুলাইয়া, এগুলো যদি শেয়ার মেরা দেন গুনা আসানা নাই। সো দ্য ডিসিশন ইজ ইওর, সিদ্ধান্ত আপনার, কি করবেন? এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে, আবার এই ফেসবুক আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। সো সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে করবেন? প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত পড়ি, রাজি আছেন? এই দেবজরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে প্রতিদিন আমি কিছু কোরআন পড়ব, প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করবো, রাজি আছেন? তো ইসলাম ধর্মের আট নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? হ্যাঁ প্রথমে কি বলবেন? সালাম, সালাম, শান্তি, শুধুই শান্তি। ইসলামে কি আছে? শান্তি আছে। ইসলাম ধর্মের নয় নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ওয়াসাফিয়া, মানে এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, মানুষের যেটা সুবিধাজনক ওই বিধান ইসলামে আছে না নাই। আগে যদি পেটে ক্ষুধা লাগে ইসলাম বলে আগে খায়া নাও পরে নামাজ পড়ো, সুবহানাল্লাহ বলেন না? ধরেন এখানে বিরিয়ানির প্যাকেট আনা হয়েছে, অনেকগুলো প্যাকেট, এরপর ঘোষণা দেওয়া হলো ভাইরা আমার যদি আপনাদের পেটে ক্ষুধা লাগে এসব নামাজটা পড়েন তারপরে বিরিয়ানি খাবেন, নামাজে মন বসবে, মন যাবে কই? প্যাকেটের ভিতরে নামাজ পড়বো আর ভাববো আরে আমার প্যাকেট নিয়ে আবার কেউ লইয়া যায় তো টেনশন আছে না নাই? খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও আগে খেয়ে নাও, সুবহানাল্লাহ পড়ে। দান করার সময় ভারসাম্যপূর্ণ দান, নিজের জন্য রাখো তারপরে দান করো, এটাকে বলে আল ওয়াসাতিয়া, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি অঙ্গনে এই ভারসাম্যের দরকার আছে না নাই? ইসলামের শেষ বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উদু, মানে ক্ল্যারিটি। ইসলামে কোনো গোজামিল নাই, ইসলামের ব্যাপারে কেউ গোজামিল দিলে আপনারা মানবেন? কথা বলেন, আমি যদি গোজামিল দেই আমার ধরার সুযোগ আছে না নাই? খতিব সাহেব যদি গোজামিল দেয় জুমার খুতবায় ধরার সুযোগ আছে না? আমরা গোজামিল দিতে চাই না, কিন্তু অনেক ধর্মে এরকম আছে গোজামিল দিয়ে বুঝিয়ে দেয়, ইসলামে সুযোগ নাই। এজন্য শান্তির ধর্মে আমরা থাকতে চাই কি চাই না? থাকলে কি আমাদের লাভ না লস? ইসলামের যে বিজয় হবে এটা কি 100% আপনাদের বিশ্বাস আছে? ওয়াদাটা কার? চিল্লায় বলতে হবে কার? এজন্য আমরা ইসলাম সবখানে মানতে চাই। উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? সবাই উত্তর দিছেন? পড়ে ইসলাম মানবো কোনখানে? ইসলাম মানবো কতক্ষণ? এটা মনে থাকবে। আজকে দেবদুয়ার মাহফিল থেকে এই স্লোগান নিয়ে আমরা ফিরে যাব, ইসলাম মানবো সবখানে, ইসলাম মানবো ততক্ষণ আমার দেহে প্রাণ থাকে, যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে যাবো, চিল্লা করো, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কথাগুলো বোঝা রহমত করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন।